বাবার জন্মদিনে বাবাকে আগলে কৌশাম্বী চক্রবর্তী, ছবি শেয়ার করে কি লিখলেন অভিনেত্রী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, কৌশাম্বী চক্রবর্তীর বিয়ের পরেই তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। বিয়ের কয়েক মাসের মধ্যেই মাকে হারিয়েছেন অভিনেত্রী, তারপর থেকেই যেন দিশেহারা কৌশাম্বী। সামাজিক মাধ্যম থেকে নিজেকে খানিকটা সরিয়ে নিয়েছিলেন, তবে এখন অল্প অল্প করে স্বাভাবিক ছন্দে ফিরছেন অভিনেত্রী। এরই মাঝে বাবার জন্মদিন, মা চলে যাওয়ার পর চিন্তায় ছিলেন অভিনেত্রী। আবেগ ভরা চিঠিতে অভিনেত্রী মায়ের উদ্দেশ্যে লিখেছিলেন, বাবার ক্যান্সার, তোমার মতো করে কে যত্ন নেবে বাবাকে। তবে অভিনেত্রীকে দেখা গেল নিজের বাবাকে আগলে তার জন্মদিনে। বাবার এই বিশেষ দিনে বাবাকে একা রাখতে চাননি অভিনেত্রী, পৌঁছে গিয়েছিলেন তার বাড়িতে, আর সেখানেই বাবার সঙ্গে সময় কাটালেন, একগুচ্ছ ছবিও শেয়ার করলেন সামাজিক মাধ্যমের পাতায়। কখনো দেখা গেল বাবার সঙ্গে দাঁড়িয়ে পোজ দিতে, তো কখনো দেখা গেল বাবাকে আলিঙ্গন করতে অভিনেত্রীকে, পোষ্যকে আদর করছেন, এরকমও ছবি এলো প্রকাশ্যে। একটি ছবিতে দেখা গেল তার বাবা দাঁড়িয়ে রয়েছেন তার মায়ের ছবির পাশে। এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করে অভিনেত্রী বাবাকে লিখলেন জন্মদিনের শুভেচ্ছা। ক্যাপশনে লিখলেন অভিনেত্রী, হ্যাপি বার্থডে বাবা। বন্ধুরা, কৌশাম্বীর বিয়ের পর থেকে খানিক দিশেহারাই হয়ে গিয়েছিলেন তার মায়ের মৃত্যুর পর, এখন নিজেকে খানিকটা সামলেছেন অভিনেত্রী। অভিনেত্রীর বাবার জন্মদিনে তার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা তার আগামী জীবনের জন্য। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।